কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই তোর তো এটা ভূমিও নয় জমিও নয় তুই তো দালালি করে গেছিস সিপিএম এর সাথে সিপিএম এর দালালি করেছিস বিজেপির সাথে বিজেপির দালালি করেছিস কি দিনই তোকে ইরিগেশন মিনিস্টার করেছি তোকে ট্রান্সপোর্ট মিনিস্টার করেছি তোকে এনভায়রনমেন্ট মিনিস্টার করেছি তোকে হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান করেছি তোর বাবাকে তোকে দীঘা তমলুক ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করেছি কোনটাই ব্যাংকের চেয়ারম্যান করেছি মিদনাপুর ব্যাংকের চেয়ারম্যান করেছি তোর ভাই তমলুক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আর বড় বড় কথা কি নেই লঞ্চ থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে কি নেই ব্যাংক থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে অয়েল পাম্প থেকে শুরু করে টলার থেকে শুরু করে কি নেই আর গুণ কি কি আছে আমি বলবো না একদিন আপনারা জানতে পারবেন আমার মুখে কথা শোভা পায় না আমি বলতে চাই না আর আমি এইটুকু কথাও বলতাম না যদি আমি আসার পরেও এত বড় সাহস আমাকে তোরা চোট করেছিস আমি চেপে গেছি ভদ্রতা করে আজও আমায় পা ভাঙা নিয়ে উঠে যেতে হচ্ছে আমাকে হুইল চেয়ারে করে মিটিং করতে হচ্ছে এটা আমার কষ্টকর ইলেকশনের সময় তুই আমার পা জখম করেছিস

আর নন্দীগ্রামের মানুষকে আমি একটা কথা বলে যাই আপনারা কি ভয়ে গুটিয়ে যাচ্ছেন আমি তো নন্দীগ্রামের মানুষের কাছে এটা আশা করি না নন্দীগ্রামের ভাই বোনদের কাছে আমি এটা আশা করি না আমি জানি নন্দীগ্রাম জ্বলে ওঠে আওয়াজ তো দিয়ে দিলাম আর কি আওয়াজ আমি শান্তিতে ভোট চাই আমি গণতান্ত্রিকভাবে ভোট চাই আমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই এরা ইলেকশন বন্ধ করার জন্য দাঙ্গা করতে চায় মাথায় রাখবেন কেউ শুনবেন না কেউ কোনো দাঙ্গাতে পা দেবেন না কোনো গণ্ডগোলে পা দেবেন না কোনো জায়গা থেকে গুন্ডা নিয়ে আক্রমণ করতে আসলে আর পার্টি অফিসে হাত দিলে আর মা বোনদের গায়ে হাত দিলে বাড়ি থেকে মা বোনদের ডেকে নিয়ে আসবেন মা বোনেরা হাতা খুন্তি নিয়ে তাড়া করবে আমি দেখব গুন্ডাদের বন্দুকের জোর বেশি না মা বোনদের জোর বেশি জেনে রাখবেন আমাকে চমকালে আমি চমকাই আমাকে ধমকালে আমি গরজাই আমাকে গর্জালে আমি বর্ষাই আমাকে বর্ষালে আমি উতরাই আর আহত বাগের থেকে নিহত বাগের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর আমি রয়্যাল বেঙ্গল টাইগার আমি ছোটবেলা থেকে এই লড়াইটাই করি তাই জেনে রাখবেন নন্দীগ্রামে দাঁড়ানোর জন্য কেউ আমাকে দিব্যি দেয়নি আমি নিজে থেকে দাঁড়িয়েছি তার কারণ বাংলার যে কোনো প্রান্তে দাঁড়ালে আমি জিততাম কিন্তু কেন এত দূরে এসে দাঁড়িয়েছি তার একটাই কারণ আপনারা ভূমি আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনকে আমি সেলাম জানাবার জন্য প্রণাম জানাবার জন্য নমস্কার জানাবার জন্য অভিনন্দন জানাবার জন্য ইতিহাস করে রাখার জন্য